নমস্কার বন্ধুরা আমি চলে এসেছি চৈতালি হেলথ অ্যান্ড বিউটি চৈতালি ফ্যামিলি থেকে তো চলুন আজকে কি আলোচনা করব আপনাদের সাথে তা জেনে নেওয়া যাক আজ আমি আলোচনা করব গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির সমস্যা এবং তা সহজে সমাধান তো চলুন আমরা শুরু করি গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির সমস্যা ও সহজে সমাধান কিভাবে হতে পারে সেটা আমরা জেনে নিই গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির সমস্যা আমাদের দেশে খুবই স্বাভাবিক একটা ব্যাপার অনেককে বছরের প্রায় সব সময় ভুগতে হয় এই সমস্যায় আধুনিক চিকিৎসা বিজ্ঞানে এর প্রতিকার হিসাবে পাওয়া যায় অনেক অনেক নামি দামি ওষুধ মানে যেমন এলোপ্যাথিক ওষুধ আছে হোমিওপ্যাথিক ওষুধ আছে প্রচুর ওষুধ আমরা পেয়ে থাকি কিন্তু আমাদের হাতের কাছে বিভিন্ন প্রাকৃতিক জিনিস দিয়েও যদি করা যায় এ নিরাময় তাহলে বাড়তি টাকা খরচ করার কি দরকার আসুন এরকমই কিছু উপাদানের কথা আমরা জেনে নি যেগুলো দিয়ে আমরা গ্যাস্ট্রিক অথবা অ্যাসিডিটির সমস্যার সমাধান অতি সহজে ঘরে করে ফেলতে পারি তো প্রথম হচ্ছে লং লং মানে আমরা যে গরম মশলা ব্যবহার করে থাকি তার মধ্যে যে লবঙ্গ থাকে সেটির কথা বলছি যদি আপনি গ্যাস্ট্রিকের সমস্যায় জর্জরিত হয়ে থাকেন তবে লং হতে পারে আপনার সঠিক পথ্য দুইটি লং মুখে নিয়ে চিবোতে থাকুন যেন রসটা আপনার ভেতরে যায় দেখবেন অ্যাসিডিটি একদম দূর হয়ে গেছে দ্বিতীয় নম্বর দ্বিতীয় নম্বর কি কোনটি থেকে আমরা অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিক থেকে মুক্তি পেতে পারি সেটি হল জিরা এটি কিন্তু অনেকেই জানেন এক চাচামচ জিরা নিয়ে ভেজে ফেলুন এবার এটিকে এমনভাবে গুঁড়ো করুন যেন পাউডার না হয়ে যায় একটু যেন ভাঙা ভাঙা থাকে এইটি মানে এই গুঁড়াটি এক গ্লাস পানিতে মিশিয়ে প্রতিবার খাওয়ারের সময় পান করুন দেখবেন যেন ম্যাজিকের মতো আপনার শরীরে এটি কাজ করবে নেক্সট হচ্ছে গুড় গুড় আমাদের বুক জ্বালা পোড়া এবং অ্যাসিডিটি থেকেও মুক্তি দিতে পারে যখন বুক জ্বালা পোড়া করবে সাথে সাথে এক টুকরো গুড় মুখে নিয়ে রাখুন যতক্ষণ না সম্পূর্ণ গলে যায় তবে ডায়াবেটিক রোগীদের ক্ষেত্রে এটি নিষিদ্ধ নেক্সট হচ্ছে মাঠা মাঠাটি কি দুধ এবং মাখন দিয়ে তৈরি করা হয় মাঠা মাঠা এক সময় আমাদের দেশে ভীষণ জনপ্রিয় ছিল অ্যাসিডিটি দূর করতে টনিকের মতো কাজ করে যদি এর সাথে থাকে সামান্য গোলমরিচের গুঁড়ো তো এইটি আপনারা ব্যবহার করে দেখতে পারেন নেক্সট হচ্ছে পুদিনা পাতা এটি তো একদম আমাদের ঘরে সব সময়ই আমরা পেয়ে থাকি এবং ঘরে সব সময় এটি অ্যাভেলেবেল থাকে তো পুদিনা পাতার রস গ্যাস্ট্রিকের সমস্যা দূর করতে বহুদিন ধরেই ব্যবহৃত হয়ে আসছে প্রতিদিন পুদিনা পাতার রস বা পাতা চিবিয়ে খেলে অ্যাসিডিটি ও বদহজম থেকে দূরে থাকতে পারবেন বোরহানি বিয়েবাড়িতে আমাদের বোরহানি না হলেই চলে না টক দই বীজ লবণ ইত্যাদি নানা অ্যাসিড বিরোধী উপাদান দিয়ে তৈরি বলে এটি হজমে খুবই সহজ ভূমিকা পালন করে মানে এটি আমাদের হজম করতে খুবই সহায়ক ভূমিকা পালন করে প্রতিদিন ভারী খাওয়ার পর এক গ্লাস করে যদি খেতে পারি আমরা তবে দেখবেন আমাদের গ্যাস্ট্রিকের সমস্যা অনেকাংশেই এর থেকে দূর হয়ে যায় নেক্সট হচ্ছে তুলসী পাতা তুলসী পাতা কার না ঘরে থাকে তো এটি দিয়েও কিন্তু গ্যাস্ট্রিক বা অ্যাসিডের নিরাময় করা যায় হাজারো গুণে ভরা তুলসী পাতার কথা আপনারা সবাই জানেন অ্যাসিডিটি দূর করতে এর ভূমিকা অনন্য যখন গ্যাস্ট্রিকের সমস্যা হবে তখন পাঁচ ছটি তুলসী পাতা চিবিয়ে খেয়ে দেখবেন অ্যাসিডিটি একেবারে নির্মূল হয়ে গেছে তুলসী পাতা যে প্রতিদিন ব্লেন্ড করে যদি জল দিয়ে খান তার অ্যাসিডিটির হওয়ার প্রবণতা দেখবেন একদম কমে গেছে নেক্সট হচ্ছে আদা আদাও এমন একটি ভেষজ উপাদান যা আমাদের অনেক অনেক কাজে লাগে আমি এর আগের ভিডিওতে আদা সম্পর্কে আলোচনা করেছি তো এবারেও বলছে আদা আমাদের প্রচুর কাজে লাগে প্রতিবার খাদ্য গ্রহণে আধা ঘন্টা আগে ছোট এক টুকরো আদা খেলে দেখবেন আপনার গ্যাস্ট্রিকের সমস্যা একেবারে গায়েব হয়ে গেছে নেক্সট হচ্ছে দুধ দুধের মধ্যে আছে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম যা পাকস্থলীর অ্যাসিড কমাতে সাহায্য করে রাতে এক গ্লাস দুধ ফ্রিজে রেখে দিয়ে পর দিন সকালে খালি পেটে সে ঠান্ডা দুধটুকু খেলে সারা দিন অ্যাসিডিটি থেকে কিন্তু মুক্ত থাকা যায় ঠান্ডা দুধ আমাদের অ্যাসিডিটি এবং গ্যাস্ট্রিকের জন্য ভীষণ ভালো কিন্তু গরম দুধ একেবারেই নয় তবে কারো পেটে দুধের প্রতি অতি সংবেদনশীল থাকে মানে দুধে তাদের অ্যালার্জি থাকে এদের ক্ষেত্রে দুধ খেলে সমস্যা আরও বাড়তে পারে তো যাদের দুধে অ্যালার্জি আছে দুধ খেলে সমস্যা হয় দুধ খেলে আরও অ্যাসিডিটি বেড়ে যায় তারা কিন্তু একেবারেই দুধ গ্রহণ করবেন না ভ্যানিলা আইসক্রিম আইসক্রিম খেতে আমরা সবাই পছন্দ করি কিন্তু আপনি কি জানেন ভ্যানিলা আইসক্রিম শুধু আমাদের টিপতেই জোগায় না সাথে সাথে অ্যাসিডিটি দূর করতে কার্যকরী একটি ভূমিকাও রাখে কি এটা শুনে আইসক্রিম খাওয়া আরও বাড়িয়ে দিলেন না কি তবে সাবধান আবার ঠান্ডা লাগিয়ে ফেলবেন না কিন্তু এই ভ্যানিলা আইসক্রিম বারে বারে খেয়ে তো চলুন বন্ধুরা আমার আজকের টিপসগুলো আপনাদের কেমন লাগলো গ্যাস্ট্রিক এবং অ্যাসিডিটি সম্পর্কে তো আপনারাও ঘরে এগুলো একটু ব্যবহার করে দেখুন না যদি আপনাদের উপকারে আসে যদি আমার ভিডিওটি আপনাদের কারো উপকারে এসে থাকে অথবা ভিডিওটি শুনে বা দেখে আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানান এবং অবশ্যই একটি লাইক দেবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল নোটিফিকেশনটি অন করে আমার পাশে থাকবেন আমার সাথে থাকবেন Thank you all of my YouTube members and YouTube families. Thank you so, so much.